আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2024 সালের নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর প্রথম অধ্যায়টি নিয়ে। তো প্রথম অধ্যায়টি নিয়ে এর আগে আমরা একটা লেকচার দিয়েছিলাম, আর যারা আমার ওই ভিডিওটি দেখো নাই, ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিও। এখন আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের দ্বিতীয় নম্বর লেকচার নিয়ে, ঠিক আছে, নিউটনের সূত্র। তো দেখো, আমরা প্রথম ক্লাসে এই পর্যন্ত আলোচনা করেছিলাম, এই যে 5 নম্বর পেজ পর্যন্ত। তো 5 নম্বর পেজে দেখো, স্থিতি ও গতি জড়তা। তো আমরা গত ক্লাসে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, একটু দেখাই যে আমরা এইখানতে দেখো, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, প্রসঙ্গ বস্তু, স্থিতি কাকে বলা হয়, গতি কাকে বলা হয়, পরম স্থিতি কি, পরম গতি কি, এগুলো আলোচনা করেছিলাম। তারপরে এই মহাবিশ্বের পরম স্থিতি ও পরম গতি বলে কিছু নেই, সকল বস্তু স্থিতি ও গতি সর্বদা আপেক্ষিক কেন হয়। তারপর দেখো, গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম, একদম এই লাস্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো এখান থেকে, জড়তা থেকে, এই যে গতি স্থিতি এবং গতি জড়তা, ওই জড়তা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করার জন্য। আর কেউ যদি আমার যে পেইড কোর্স গুলাতে ভর্তি হতে চাও তাহলে কমেন্টে জানাইলে আমি তোমাকে রিপ্লাই দিয়ে দেবো কিভাবে ভর্তি হতে হবে। এখন জড়তা কাকে বলা হয়? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় জড়তা, ঠিক আছে। তাকে সেই অবস্থা বজায় রাখার চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় জড়তা। তাহলে দেখো, জড়তার এখানে দুইটা সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে। ওকে, দেখো আবার বলি, জড়তা কাকে বলা হয়? কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে জড়তা বলে। অথবা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে বলা হয় জড়তা বলা হয়। তাহলে দেখো, একটা বস্তু যে অবস্থায় আছে, মনে করো তোমার টেবিলের উপর একটা কলম রেখে দিয়েছো, এখন ওই কলমটা যদি তুমি না সরাও বা কোনো অন্য কেউ যদি না সরায়, অথবা যদি বাতাসে এসে ওটাকে যদি না সরিয়ে দেয়, তাহলে দেখো একদম কিয়ামত পর্যন্ত কিন্তু ওরকমই থাকবে, তাই না? যদি কোনো পোকামাকড়ে না ধ্বংস করে, ধুলাবলি ময়লা আবর্জনা না পড়ে, তাহলে যে অবস্থায় আছে ওরকমই থাকবে। এই যে থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জড়তা। দেখো, আমরা অনেক সময় যখন চলন্ত বাসে চলতে থাকি, তখন হঠাৎ করে ব্রেক করলে আমরা কি করি বলতো? চলন্ত বাসে ব্রেক করতেছে, হঠাৎ করে যদি ব্রেক করে, তাহলে তুমি কি আমরা কি করবো? সামনের দিকে হেলে পড়ি। অনেক সময় বাইক চালাতে গেলে এরকম হয়, তাই না? মনে করো বাইক চালাচ্ছে অনেক, 60-70-80 এরকম স্পিডে, হঠাৎ করে বাইক বাইকার যদি ব্রেক চেপে দেয়, তাহলে পিছনের যে জন থাকে ওই জনের বেশি সমস্যা, একদম অনেক সময় একদম বাইকের একদম সামনে যেয়ে পড়ে, তাই না? এরকম হয়ে থাকে। কিন্তু এটা কেন হয়? এটা কিন্তু জড়তার কারণে হয়। জড়তার কারণে যে পিছনে থাকে ওর কিন্তু গতি কিন্তু থামে না, ওর চলতেই থাকে, চলতেই থাকে। বা আমরা যখন চলন্ত বাসে চলতে থাকি, তখন হঠাৎ করে যে ব্রেক করে দেওয়া, আমরা যাত্রীরা সামনে দিকে হেলে পড়ি, কারণ আমরা তো তখন চলন্ত অবস্থায় আছি, কিন্তু আমাদের নিচের অংশ তখন স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশ তখন গতিশীলই থাকতে চায়, মানে থাকে, তখন এটাকে একদম আমরা সামনের দিকে এরকম ভাবে হেলে পড়ি। আর অনেক সময় আবার দেখো ই হয়, মনে করো যে কম্বল, ঠিক আছে, কোন শীতকালে দেখো কম্বল থাকে, তো কম্বলের উপর যদি আঘাত করা হয়, অনেক সময় কি হয়, অনেক সময় নাই, এখান থেকে আঘাত করলে কম্বলে এখান থেকে কিন্তু ধুলাগুলো দেখতে যে উড়ে চলে যায়। কিভাবে উড়ে যায়? দেখো, কম্বলে আঘাত করলে কম্বলের ওই যে ওই জায়গাটুক যেখানে আমরা আঘাত করব, ওই কাপড়টুক নিচে হয়ে যায়, কিন্তু ওইখানে যে ময়লাটা ছিল ও তো আর নিচে হচ্ছে না, তো ওই ময়লাটা বের হয়ে যায়, তখন বাতাসের সাথে মিশে ওগুলো ধুলিকণাগুলো আর কি উঠতে থাকে, ঠিক আছে। তো কোন বস্তু জড়তা ভরের উপর নির্ভর করে, যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, যে বস্তু জড়তা বেশি তাকে গতিশীল করার করা, তারপরে বেগ বৃদ্ধি করা বা বেগ হ্রাস করা অথবা বেগের পরিবর্তন করা তত বেশি কঠিন হয়ে পড়ে। এখন আমরা অনেকগুলো তথ্য সম্পর্কে এখান থেকে জেনে ফেললাম। এখন গতি কত প্রকার? গতি দেখো, গতি হচ্ছে দুই রকমের, ঠিক আছে, এই যে জড়তা, সরি, জড়তা আছে দুই রকমের, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে গতি জড়তা। তো তোমাদের বইয়ে কিন্তু এখান থেকে আলোচনা আছে। এখন দেখো, এখানে কি বলা হচ্ছে? স্থিতি জড়তা এবং গতি জড়তা। আমরা এখন স্থিতি জড়তা কাকে বলে এবং গতি জড়তা কাকে বলে সেটা জানবো। 5 নম্বর হচ্ছে দেখো, স্থিতি জড়তা, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় তাকে স্থির জড়তা বলা হয়। যেমন দেখো, থেমে থাকা ঘড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা
গাড়ি, সরি, গাড়ি থেমে থাকে, মানে একটা গাড়ি থেমে রয়েছে, হুট করে এখন থেমে রয়েছে মানে স্থির রয়েছে, তো এখন যদি চালানো শুরু করে তাহলে যাত্রীরা কোন দিকে হেলে পড়বে? ঠিক আছে, এই পেছনের দিকে হেলে পড়বে, তাই না? তো এটাকে বলা হয়েছে স্থির জড়তা। স্থির জড়তা কাকে বলা হয়? কোনো বস্তু স্থির ছিল আগে, এখন হুট করে গতি বাড়ানো হয়েছে বা গতি বৃদ্ধি করা হয়েছে বা গতি স্টার্ট করা হয়েছে, তখন যা তখন যে জড়তা সৃষ্টি হয় এটাকে বলা হয় স্থিতি জড়তা। আর গতি জড়তা কি? যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে। যেমন চলন্ত গাড়ি হুট করে যদি আমরা ব্রেক করি তাহলে যাত্রীরা কোন দিকে হেলে পড়ে? সামনের দিকে হেলে পড়ে। ঠিক আছে, তো এটাইকে বলা হয়েছে গতি জড়তা। মনে করো তুমি তোমার বাইকটা, তুমি তোমার বন্ধুকে পেছনে নিয়ে বাইক চালানো শুরু করলে, মনে করো বাইকটা প্রথমে স্থির অবস্থায় ছিল, এখন হুট করে চালানো শুরু করলে, তোমার প্রথমে তোমার বন্ধু বা তুমি পিছনের দিকে চলে যাচ্ছে, বা তাই না? এইপরে চালাচ্ছ চালাচ্ছ এরকম ভাবে 5-10 মিনিট চালাচ্ছ অনেক স্পিডে, প্রায় 50-60-70-80 এরকম স্পিডে চালাচ্ছ, হুট করে তুমি ব্রেক চেপে দিলে, তখন কি হবে? হইতে পারে তোমার তুমি তুমিও সামনের দিকে ঝুঁকে পড়বা, কিন্তু তুমি তো নিজেকে আগে থেকে কন্ট্রোল করে নিবা, কিন্তু তোমার মনে করো তোমার পিছনের জনকে বললে না, ওকে একদম সামনে যেয়ে পড়তে পারে তোমার উপর দিয়ে। ঠিক আছে, তো এরকম ঘটে। তো এই যে প্রথমে যখন প্রথম যখন গাড়িটা এই বাইকটা চালানো শুরু করছিলে, তো স্টার্ট করছিলে, ওইখানে ওইটাকে বলে স্থিতি জড়তা। আর যখন চালাচ্ছ 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 তারপর হুট করে ব্রেক করলে, ওই যে যাত্রীটা সামনের দিকে চলে গেল তোমার পিছনে বন্ধুটা বা তুমি, তো এটাকে বলা হচ্ছে গতি জড়তা। যখন গতিশীল অবস্থায় হুট করে ব্রেক করলে তখন যে জড়তা সৃষ্টি হয় তাকে বলা হয় স্থিতি জড়তা। ঠিক আছে, এখন এই যে স্থিতি জড়তার কথা বললাম, এ সম্পর্কিত একটা প্রশ্ন দেখো, খুবই কমন একটা প্রশ্ন, মানে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর সঙ্গে সঙ্গে থেমে যায় না কেন? তুমি এটা জিজ্ঞেস করবা তোমার বন্ধুদের কাছে। ঠিক আছে, তুমি যদি আমার ক্লাসটি করো তাহলে বন্ধুদের কাছে জিজ্ঞেস করবা, এটা কিন্তু তোমাদের বই নাই, তো এটা আর উত্তর সহ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বৈদ্যুতিক পাখা, দেখো আমরা বাসায় যখন আমাদের পাখাটা মানে উপরে যে বৈদ্যুতিক পাখা রয়েছে তাই না, মানে ফ্যান, ফ্যানটাকে আমরা অফ করে দিই, অফ করে দেওয়ার সাথে সাথে একদম সেকেন্ডের ভিতর কি এটা থেমে যায়? থেমে যায় না, কিছুক্ষণ আরো ঘুরতে থাকে, ঘুরতে থাকে, তুমি এটা খেয়াল করে দেখবা এটা কিন্তু ঘুরতেই থাকে। এখন এটা কেন হয়? এটা কিন্তু গতি জড়তার কারণে হয়। দেখো, প্রথমে যখন ফ্যানটাকে চালাচ্ছি মানে চলতেছে চলতেছে চলতে চলতে গতিশীল অবস্থায়, কিন্তু হুট করে এটা বন্ধ করে দিলাম, তখন গতি জড়তার কারণে কিন্তু এটা আগের অবস্থা আগের মতো ঘুরতে চাবে, কিন্তু যেহেতু পাওয়ার অফ করে দেওয়া হয়েছে এটা আর ঘুরতে পারবে না। কিন্তু কিছুক্ষণ কেন ঘুরে? গতির জড়তার কারণে। কেন ঘুরে? গতি জড়তার কারণে। দেখো এটার উত্তর, গতি জড়তার কারণে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে থেমে যায় না। জড়তার ধারণা অনুসারে প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় কি করে বলতো? সে অবস্থায় থাকতে চায়। কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেটি স্থির থাকতে চায়, আবার কোনো বস্তু যদি গতিশীল থাকলে সেটি গতিশীল থাকতে চায়। এখন সুইচ অন করলে বৈদ্যুতিক পাখা ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, যখন সুইচ বন্ধ করে দেওয়া হয় তখন কি হয়, কি করে বলতো? বন্ধ বলতে এখানে অফ করে দেওয়া হয়। ঠিক আছে, বন্ধ শব্দটা না বলে বলবো অফ করে দেওয়া হয়। ঠিক আছে, বন্ধ করা এই মানে সুইচের ক্ষেত্রে বন্ধ মানে আবার কিন্তু ওয়ান, তোমরা এই বন্ধ শব্দটা না লিখো অফ লিখবা, অফ করে দেওয়া হয়, তখন জড়তার কারণে পাখা তার ঘূর্ণন গতি বজায় থাকতে চায়। তাই সুইচ বন্ধ করার সঙ্গে মানে অফ করার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক পাখা না থেমে কিছু কিছু সময় ধরে ঘুরতে থাকে। ঠিক আছে, তাই এটা কেন হয়? গতি জড়তার কারণে হয়। এখানে তোমাদের আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে, বা দেখো কষলে মানে করলে, ঠিক আছে, এটা ভুল শব্দ না, কষলে এর মানে হচ্ছে করলে, যাত্রীরা সামনের দিকে মানে ঝুঁকে পড়ে কেন? কারণ হচ্ছে চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ বাস বাস চলন্ত অবস্থায় থাকে, তখন বাসের যাত্রীরা বাসের সঙ্গে সঙ্গে একই গতি প্রাপ্ত হয়। চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে বাসের সঙ্গে সঙ্গে যাত্রীদের শরীরের নিচের অংশ স্থির হয়ে যায়, কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ তখনও কিন্তু গতি জড়তার কারণে কি করে? সামনের দিকে এগিয়ে যায়। চলন্ত এই জন্য চলন্ত বাসে হঠাৎ করে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তো এটার উত্তর হয়তো বা তোমরা বুঝতে পেরেছো। এরপর আর একটা প্রশ্ন দেখো, গাড়ি চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়ে কেন? যখন গাড়িটাকে স্টার্ট করা হয়, তো এটা তো আমি বলেছি অটোমেটিক, কারণ যাত্রীদের শরীরে স্থির অবস্থায় ছিল যখন, এবং যখন গাড়িটি হঠাৎ করে চলতে শুরু করে তখন যাত্রীদের শরীরের নিচের অংশ বাসের সাথে গতিশীল হতে চায়, কিন্তু উপরের অংশ স্থির। হ্যাঁ, স্থির জড়তা, জড়তা এটা হবে জড়তা,
জড়তার কারণে স্থির থাকতে চায়, তাই যাত্রীরা এক ধরনের ঝাঁকুনি ভাব করেন এবং পিছনের দিকে ঝুঁকে বা হেলে যান। ঠিক আছে, তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এখন আমরা মূল আলোচনা মানে বইয়ের আলোচনাটা দেখি যে বইয়ে আসলে কি কি আলোচনা করা আছে। দেখো এখানে বলা আছে, তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেনটি চলতে শুরু করে, তখন তোমরা লক্ষ্য করলে দেখবে যে তোমরা পিছনের দিকে কি পিছনের দিকে কি করেছো, হেলে পড়েছো বা উদ্যত হও। বাস কিংবা ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরে নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো, উপরের অংশ তার আগের অবস্থাতেই স্থির থাকতে চেষ্টা করে। দেখছো এই যেগুলো বলেছে কিন্তু সেই টাইপের কথাই। সেজন্য তোমার উপরের মানে শরীরের উপরের অংশ পিছনের দিকে হেলে পড়ে এবং তুমি পড়ে যেতে উদ্যত হও, মানে পড়ে যেতে চাও। একটি গ্লাসের উপরে এক টুকরো শক্ত কাগজ বা কার্ডবোর্ডের উপরে একটা কিকার বা মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটিকে সরিয়ে নাও, তাহলে দেখবে যে মুদ্রাটি কাগজের সাথে চলে না গিয়ে কি করবে, এসে বাস মানে গ্লাসের ভিতরেই পড়ে যায়। ঠিক আছে, দেখো এটা হয়তো তোমাদের নিচের ক্লাসে ছিল। এই যে এইখানে চিত্র আমরা যেমন দেখতে পাচ্ছি, দেখছো একটা গ্লাস নিবা, গ্লাসের উপরে এরকম একটা শক্ত কাগজ নিবা, শক্ত কাগজ, অবশ্যই সেটা শক্ত কাগজ হতে হবে। তো শক্ত কাগজের উপর একটা কয়েন রাখবা, কয়েন। এখন তুমি কি করবা, এই কাগজটাকে টাস করে টান দিয়ে দিবা, হঠাৎ করে টান দিয়ে দিলে আস্তে আস্তে না, জোরে মানে টাস করে একদম মানে ছেঁচড়া ভাবে খুব হঠাৎ করে টান দিবা, হেঁচড়া ভাবে। ঠিক আছে, তো দিলে কি হবে, এই পয়সাটা তো একবার নিচের ভিতরে পড়ে যায়। কেন হয় এটা? এটা কিন্তু স্থির জড়তার কারণে। ওই যে উপরের যে কার্ডবোর্ডটা ওটা কিন্তু গতিশীল হয়ে গেছে, কাগজটা, কিন্তু ওর উপরে যে পয়সাটা ওটা কিন্তু গতিশীল হয়ে নাই, আগের অবস্থায় স্থির থাকতে চেয়েছে। এজন্য ও কাগজটা চলে গেলে ওটা আগের অবস্থায় থেকে যায়, তো থেকে গেলে ওটা নিচে পড়ে যায়। ঠিক আছে, এখন দেখো মনে করো তোমরা ই খেলো, ক্যারাম বোর্ড খেলো, ক্যারাম বোর্ডে যে গুটি গুলো আছে ছোট ছোট গুটি গুলো একটার উপরে একটা উপরে মানে একটার উপরে আর একটা রেখে এরকম ভাবে স্তম্ভের মতো তৈরি করবা। তৈরি করার পরে নিচের নিচেরটাকে, ঠিক আছে, মানে একদম নিচের যেটা আছে ওটাকে যদি তুমি বড় যেটা স্ট্রাইকার থাকে ওটা দিয়ে যদি স্ট্রাইক করো, করলে কি হবে দেখবা, শুধুমাত্র নিচের গুটিটাই চলে যাবে আর উপরেরটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, একদম ঠিক নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, এটাও কিন্তু স্থির জড়তার কারণে এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো এটা স্থির জড়তার উদাহরণ। এরপর দেখো কাগজ সরাতে, এখানে ব্যাখ্যা করা হয়েছে কি, কাগজ সরে গেলেও মুদ্রাটি তার আগের অবস্থাতে থাকার চেষ্টা করেছে। এই যে স্থির থাকা, একটি বস্তু স্থির থাকতে চায়, এই ঘটনাকে স্থির জড়তা বলা হয়, স্ট্যাটিক ইনার্শিয়া বলা হয়। ঠিক আছে, ইনার্শিয়া বলা হয়, ইনার্শিয়া মানে জড়তা। ওকে, এগুলো কিন্তু আমি অলরেডি বলেছি, তারপর আবার তোমাদের বইতে যেহেতু আছে সেহেতু পড়তেছি। চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়ার সময়ে হয়তো তোমার মানে তোমরা খেয়াল করে দেখছো যে তোমার মানে যে এ সময় আমাদের শরীর ঝটকা দিয়ে সামনের দিকে হেলে পড়ে, তো ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সাথে সাথে থেমে গেছে, কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনো গতিশীল রয়ে গেছে, এজন্য সেটি সামনে হেলে পড়ে। তোমরা কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো? যারা এই ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়ে কিংবা থেমে না থেমে যায় না, খানিকটা দূরত্ব মানে দূরত্ব কি করে বলতো, দৌড়ে যায়। কি বলা হয়েছে, দেখো তোমরা যখন কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো, আমরা যখন হচ্ছে আমরা নিজেরাই তো নামি চলন্ত বাস বা ট্রেন থেকে, আমরা নিচে নামতেছি পা দিয়ে, তখন আমরা চলন্ত মানে বাস হালকা চলতেছে, ঠিক আছে, তখন আমরা কিন্তু আমাদের পা একদম যেখান থেকে নামবো একদম সেখানে থাকতে চাই না, আমরা কিন্তু দু এক পা আরো সামনের দিকে এগিয়ে যাই, তাই না? তারা জানে মাটি থেমে মানে তারা জানে যে মাটিতে নেমে গেলে তাদের পা থেমে যাবে, কিন্তু শরীরের বাকি অংশ তখন গতিশীল রয়ে যাবে, তাই শরীরের নিচের অংশ সমান বেগে মানে ছুটিয়ে না নিলে সে কি করবে বলতো, হুমড়ি খেয়ে পড়ে যাবে। তোমরা যদি এরকম চেষ্টা করো তাহলে এক জায়গায় যে এরকম হুমড়ি খেয়ে পড়বা। এই যে গতিশীল একটা বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায়, এই ঘটনাকে গতি জড়তা বা ডাইনামিক ইনার্শিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, ডাইনামিক ইনার্শিয়া বলা হয়। দেখো এখানে বলেছে ভাবনার খোরাক, হ্যাঁ, তো এখানে কি বলছে, কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? দেখো এটা কিন্তু আমি অলরেডি বলেছিলাম কম্বলের কথা, ঠিক সেরকম কাঁথা বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন? হ্যাঁ, এটার ব্যাখ্যা হচ্ছে আমরা এরকম করতে পারি, এ দেখো এটার উত্তর এই যে এটা। ঠিক আছে, এইখানে খেয়াল করি আমরা যে ভাবনার খোরাক, এটা স্থির জড়তার কারণে হয়। জড়তা হলো
কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা, এটা তো আমরা জানি। তো স্থির জড়তা হলো কোনো বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা। তো মোটা কম্বলে যখন লাঠি দ্বারা আঘাত করা হয় তখন কম্বলে থাকা ধুলাবালি স্থির জড়তার কারণে স্থির থাকে, কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করার কারণে কম্বল সেখান থেকে সরে যায়, তখন ওই যে স্থির ধুলাবালি যেটা ধুলাবালি মাটিতে পড়ে যায় এবং বাতাসের সাথে সেগুলো উঠতে থাকে। তো এটা এইটা দেখো, এটার উত্তর হচ্ছে এটা, যে তোমাদের এখানে বলছে ভাবনার খোরাক কাঁথা বা কম্বলকে মাটি দিয়ে মানে লাঠি দিয়ে পিটিয়ে ধুলা বের করা যায় কেন সেটা। আর পরে নিচে আর একটা আছে দেখো, ভাবনার খোরাক স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন। দেখো স্পিন বল বোলার যারা আছে মানে স্পিন বল যারা করে, তো ক্রিকেট খেলা আমরা দেখেছি স্পিন বল করে পিচে যে ড্রপ করে আবার যায়, তাই না, ব্যাটে যে আঘাত করে। কিন্তু পেস বোলারের ক্ষেত্রে কি হয়, পেস বোলারের ক্ষেত্রে কিন্তু পিচে আঘাত করে না, মানে ড্রপ না করে সরাসরি যে ব্যাটে আঘাত করে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্পিন বলের ক্ষেত্রে বেশি মাঝখানে যে পড়ে পরে ড্রপ করে পিচে ড্রপ করে পরে আবার ব্যাটে যে আঘাত করে, কিন্তু পেস বোলার তো সরাসরি ব্যাটে যে আঘাত করে, তাই না, বল আর কি। তো এখানে পেস বল ক্ষেত্রে তাহলে একটু গতি বেশি প্রয়োজন হয়, স্পিন বলের ক্ষেত্রে গতিটা তেমন প্রয়োজন হয় না, যেহেতু মাঝখানে ড্রপ করে সেখান থেকে আরো গতি প্রাপ্ত হয়, ঠিক আছে। এই জন্য পেস বলের ক্ষেত্রে বেশি মানে যেহেতু বেশি দূরত্ব অতিক্রম করতে হয় এবং এখানে গতিও বেশি থাকার প্রয়োজন আছে, তাই না। এজন্য দেখো এটার উত্তর, এটা প্রশ্নটা হচ্ছিল যে স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন, এর কারণ কি। এর কারণ হচ্ছে প্রাথমিকভাবে এবং খুব সহজ ভাষায় মানে সরল ভাষায় বলতে গেলে এর কারণ হলো গতি পাওয়া, মানে স্পিড পাওয়া, ঠিক আছে। একদম এক কথায় যদি বলা হয় স্পিন বলের ক্ষেত্রে বলারের ক্ষেত্রে মানে বোলারের ক্ষেত্রে পিচ পড়ে মানে বলের ক্ষেত্রে, এটা হবে বলের ক্ষেত্রে, ঠিক আছে, তোমরা ঠিক করে নিও, বলের বল একার বলের ক্ষেত্রে পিচে পড়ে তারপরে ব্যাটে যে আঘাত করে, কিন্তু পেচ বলের ক্ষেত্রে কি হয়, বল সরাসরি ব্যাটে আঘাত করে, এজন্য বলের গতি বেশি দরকার হয়। কোন ক্ষেত্রে, পেচ বলের ক্ষেত্রে, ঠিক আছে। পেচ বোলার যখন মাটি মানে বলটিকে নিয়ে দৌড়ে আসে তখন কি হয়, কিছু গতি থাকে শুরুতেই, তার সাথে শেষ মুহূর্তে বল ছোড়ার সময় আরো কিছু গতির যোগ হয়। এ কারণে পেস বোলাররা দৌড়ে এসে বল করে যাতে বলের গতি কিছুটা হলেও বেড়ে যায়, ঠিক আছে। ওকে, তো এটা হলো এটার উত্তর, ঠিক আছে, এর জন্য হয়। এখন আমরা নিউটনের প্রথম সূত্র জানব, এই যে 1.2.2 নিউটনের প্রথম সূত্র। শিক্ষার্থী বন্ধুরা এখানে নিউটনের প্রথম সূত্র, এখানে নিউটনের প্রথম সূত্র পড়ার আগে আমাদের অন্য কিছু একটা বিষয় মানে কতগুলো বিষয় হালকা একটু ধারণা নিতে হবে। এগুলো তোমাদের বইয়ে আলোচনা করা নেই, কিন্তু এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে গতি সংক্রান্ত কয়েকটি রাশি, দেখো গতি সংক্রান্ত কয়েকটি রাশি, সাম টার্মস রিলেটেড টু মোশন, ঠিক আছে। সেগুলো কি, যেমন দেখো সরণ, দূরত্ব, ঠিক আছে। যেমন প্রথমে সরণের কথা বলি, সরণ কাকে বলা হয়, সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। তো বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান একটি সরলরেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় তাই হলো সরণের পরিমাণ। একটু খেয়াল করে শোনো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এখানে মনে করো একটা বস্তু এই অবস্থানে ছিল, এই অবস্থানে, এ থেকে বিতে গেল, বি থেকে পরে সিতে গেল, সি থেকে মনে করো ডিতে গেল, তাহলে এখানে দূরত্ব কত হবে, দূরত্ব দূরত্ব হবে এবি যোগ বিসি যোগ সিডি, এটা হবে কিন্তু দূরত্ব। এখন যদি বলো সরণ কত হবে, সরণ যদি বলি তো তোমরা একটা কথা কি খুব মনোযোগ সহকারে শুনবে, সেটা হচ্ছে সরণ হচ্ছে কোন বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থান। দেখো এখান থেকে আদি অবস্থান মানে কি, যেখান থেকে যাত্রা শুরু করলো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, তাহলে আদি অবস্থান হচ্ছে এ, শেষ অবস্থান হচ্ছে ডি, আদি অবস্থান হচ্ছে এ, শেষ অবস্থান হচ্ছে ডি। এখন আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে যদি আমরা স্কেল দিয়ে এরকম যোগ করে দিই, দেখছো স্কেল দিয়ে একদম এইভাবে, ঠিক আছে, যোগ করে দিলাম, তাহলে যে রেখাটা পাবো, ঠিক আছে, যে রেখাটা পাবো, দেখো কোন রেখাটা পাবো, এই যে ডট ডট দিয়ে বোঝাচ্ছি, এই যে রেখাটা পাবো, তাহলে সরণ বলা হয় ওই যে রেখাটাকে, একদম লাস্টের রেখাটাকে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পেরেছো যে এখানে দূরত্ব এবং সরণের মধ্যে কি পার্থক্য রয়েছে। দূরত্ব হচ্ছে মোট যে মানে
যেভাবেই যাক না কেন সবগুলো যোগফল, কিন্তু স্মরণের ক্ষেত্রে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে একদম স্কেল দিয়ে মাপ মেপে যে দূরত্বটা পাবো সেটাকে বলা হয় স্মরণ। তা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, স্মরণ এবং দূরত্বের মধ্যেও কি পার্থক্য রয়েছে। যদি বুঝতে পারো আর কি, তাহলে বলবা এই প্রশ্নটা উত্তর কমেন্টে বলবা, যে এ বি সি, তারপরে মনে করো ই, ইতে চলে আসলাম আমি, এরকম নামকরণ করলাম, এখানে স্মরণ কত এবং দূরত্ব কত, দূরত্ব কত এবং স্মরণ কত, এটা অবশ্যই বলবা। ঠিক আছে, দেখো আমি তোমাদের এইটা এটার একটা মান দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে এটার মান মনে কর 3, এটার মান মনে কর 4, এটার মান হচ্ছে 5, আর এইখান থেকে এ থেকে ই পর্যন্ত মান হচ্ছে কত, 2। এখন তাহলে বলবা যে এখানে স্মরণ কত এবং দূরত্ব কত, স্মরণ কত এবং দূরত্ব কত। যদি এটা তোমরা বুঝে থাকো তাহলে সঠিক উত্তরই দিতে পারবা। দেখো স্মরণ এখানে কত হবে তোমাদের একটু বলি, 3, এই দেখো দূরত্ব, দূরত্ব হবে সবগুলো যোগফল, এখানে প্রথমে 3, ঠিক আছে, তারপরে 4, তারপরে 5, এবং যেহেতু ই বিন্দুতে এসে থেমে গেছে তাহলে ওই 2টার যোগ হবে না, ঠিক আছে, কত হবে দেখো এখানে 9, 10, 11, 12, তাহলে এখানে 12, ঠিক আছে, 12 একক। আর স্মরণ কত হবে, স্মরণ হবে আদি অবস্থান মানে এ বিন্দু এবং শেষ অবস্থান আছে ই বিন্দু, এর মধ্যবর্তী দূরত্ব, এখানে হবে স্মরণ 2। আশা করছি স্মরণ এবং দূরত্বের মধ্যে যে পার্থক্যটা এটা তোমরা একদম সুন্দর করে বুঝে গিয়েছো। এখন যদি আমি আরেকটা কথা বলে আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে মনে করো একটা বস্তু এ থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, এতে পরে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি তে যে ডি তে গেল, ডি থেকে আবার সেটা এ বিন্দুতে চলে আসলো, এখন বলো তো দূরত্ব কত, দূরত্ব দূরত্ব হবে এ বি যোগ বি সি যোগ সি ডি যোগ হচ্ছে ডি এ, এটা হচ্ছে দূরত্ব। কিন্তু স্মরণ কত হবে, স্মরণের কথা খেয়াল করে, এখানে আমরা স্মরণের কথা বলেছি আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, এখন বস্তুটা এতে ছিল, বি সি ডি পথে ঘুরে আবার কিন্তু এতেই চলে আসলো, যেহেতু আদি অবস্থানও যেখানে শেষ অবস্থানও সেখানে, এজন্য স্মরণ কত হবে, স্মরণ হয়ে যাবে 0। দেখো এখানে স্মরণ এবং দূরত্ব সম্পর্কিত যত কথাগুলো ম্যাক্সিমামই কিন্তু শেষ করে দিয়েছে। আরো একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, দূরত্বের ক্ষেত্রে কোনো দিকের প্রয়োজন হয় না, ঠিক আছে, আর ভেক্টর, আর স্মরণের ক্ষেত্রে স্মরণ হচ্ছে ভেক্টর রাশি, কেন, কারণ স্মরণ স্মরণের প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে রাশি কাকে বলা হয়, রাশি রাশি হচ্ছে, রাশির সংজ্ঞা এখানে নাই তবে আমি বলতেছি তোমরা একটু সুন্দর করে নোট করবা, রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ যা কিছু মাপা যায়, যা কিছু মাপা যায়। দেখো তুমি চাল চাল কিনতে যাও বাজারে, যে চাল কেন, তাই না, তা চাল কিনলে তুমি যে চাল পরিমাপ করো, তো এটাকে বলা হয় রাশি, যা কিছুই পরিমাপ করা যায়। তোমার বয়স কত, তুমি বলবা যে আমার বয়স 15 বছর, তো এই যে 15 বছর সংখ্যা, এটা কিভাবে প্রমাণ মানে প্রকাশ করতেছো, মাপতেছো, এটা আছে সময় দিয়ে, তাহলে সময় একটা রাশি, ঠিক আছে। আবার মনে করো একটা বস্তু দূরত্ব পরিমাপ করতেছো, দূরত্ব একটা রাশি, ঠিক আছে, তাই এই সবগুলো হচ্ছে রাশি। তাহলে রাশি কাকে বলা হয়, রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু মাপা যায় তাকে বলা হয় রাশি। এখন রাশি আবার দুই রকমের, একটা হচ্ছে স্কেলার রাশি এবং একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি যে সমস্ত রাশি প্রকাশ করার জন্য মান প্রয়োজন হয় এবং দিকের প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়, মান এবং দিক দুইটারই প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হয় স্কেলার রাশি। মনে করো এইটা একটা রাস্তা, ঠিক আছে, এরকম, এটা হচ্ছে উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর দিক এবং এটা হচ্ছে কি বলতো দক্ষিণ দিক, তাহলে এটা হবে পূর্ব দিক আর এটা হবে পশ্চিম দিক। এখন এটা হচ্ছে একটা রাস্তা, এই যে এটা এটা একটা রাস্তা, এখন এই রাস্তার মনে করো এই জায়গা তোমার হচ্ছে স্কুল, এখানে তোমার স্কুলটা, এখান থেকে একটু কি দূরত্ব মনে করো যে 10 মিটার, 50 মিটার। এখন এইখান থেকে দাঁড়িয়ে একটা লোক, এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সে তোমার স্কুল চেনে না, এখন তোমার কাছে জিজ্ঞেস করতেছে যে এখান থেকে তোমাদের স্কুলটা কোন দিক কোথায়, তুমি যদি বলো এক্স্যাক্টলি, যদি বলো স্যার এখান থেকে 50 মিটার দূরে, এখন তুমি যদি এই কথা যদি না বলে দাও এখান থেকে উত্তর দিকে 50 মিটার দূরে, তাহলে লোকটা কোন দিকে যাবে, তো 50 মিটার দূরে, আচ্ছা বুঝলাম, কিন্তু এটা কি উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে নাকি পূর্ব দিকে নাকি উপরের দিকে নাকি নিচের দিকে, এটা বোঝা খুবই মুশকিল। এই যে তুমি বলতেছো যে এখান থেকে 50 মিটার দূরে, এই যে মানটা বলেছো এটাকে বলা হয় শুধুমাত্র দূরত্ব হলো, ঠিক আছে, এটা শুধুমাত্র স্কেলার রাশি হবে, কিন্তু তুমি যদি এখানে বলে দাও
যে এখান থেকে উত্তর দিকে 50 মিটার দূরে। তাহলে দেখো এখানে উত্তর দিক দিকটা উল্লেখ করেছো এবং সাথে সাথে কত মিটার দূরে সেটাও বলেছো। তুমি যদি বলো এখান থেকে উত্তর দিকে, এখন উত্তর দিকে কত কত মিটার দূরে, এখন এই উত্তর দিকে যদি 10 মিটার হতে পারে, 50 মিটার, 100, 200, 500, এখন কি সারাদিন এরকম উত্তর দিকে হাঁটতে থাকবে? তুমি যদি বলো যে এখান থেকে উত্তর দিকে আমাদের স্কুল, এখন স্কুলটা কত দূরে, এখন 50 মিটার দূরে নাকি 100, এটাও জানার প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন আছে আর কি। কিন্তু এখন তুমি যদি বলো যে এখানে উত্তর দিকে, তাহলে যেমন বের করা যাবে না, আবার যদি বলো শুধুমাত্র 50 মিটার দূরে এরকম বলো, তাহলেও আসলে স্কুলের লোকেশনটা একদম ট্র্যাক করা যাবে না সঠিক ভাবে। তাহলে তোমাকে বলতে হবে এখান থেকে উত্তর দিকে 50 মিটার দূরে, তাহলে লোকটা ঠিক উত্তর দিকে যাবে এবং 50 মিটার দূরে যাবে। এই যে দেখো, যদি এই স্কুলের লোকেশন জানার জন্য আমার দিকেরও প্রয়োজন হচ্ছে, আবার মানেরও প্রয়োজন হচ্ছে, তার মানে এটা হচ্ছে সরণ। এখন এই যে মানে যেটার জন্য মানও প্রয়োজন হচ্ছে, দিকেরও প্রয়োজন হচ্ছে, এটাকে বলা হয় ভেক্টর রাশি। আর স্কেলার রাশি শুধুমাত্র মান প্রয়োজন হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার বয়স কত বছর, তাহলে তুমি বলবা যে 15 বছর। তুমি কি বলবা যে আমার বয়স উত্তর দিকে 15 বছর অথবা দক্ষিণ দিকে 15 বছর, এরকম কি বলবা? বলবা না। তাহলে তোমার বয়স জিজ্ঞেস করার জন্য দিকের কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে তোমার বয়সটা মানে সময়টা, এটা কিন্তু স্কেলার রাশি। ঠিক তেমন দূরত্বটা স্কেলার রাশি, এবং এখানে যে সরণটা এটা কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, এখন সরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। ঠিক আছে, দূরত্বকে ডি দ্বারা। এখন এগুলোর একক কি? সরণ বা দূরত্বের একক একই, সেটা হচ্ছে মিটার। ঠিক আছে, মিটার, মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। এগুলো কিন্তু আমাদের লাগবে। এরপর আছে দ্রুতি। দ্রুতি মানে কি? স্পিড। সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়। হ্যাঁ, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন। দেখো মনে করো একটা বস্তু এ তে ছিল, এখান থেকে বি তে গেল, তাহলে এখানে দূরত্ব কত হলো? দূরত্ব হলো এ বি, এবং মনে করো সময় লাগলো এখানে টি সময় লাগলো, তাহলে এখান থেকে এই যে সময়কে মানে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলাম, এটাকে বলা হয় দ্রুতি। যদি এটা দূরত্ব হয়, দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, মানে এ থেকে বি তে যাইতে যতটুকু সময় লাগে সেই সময় দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে সেটাকে বলা হয় দ্রুতি। মনে করো এ থেকে বিতে একটা বস্তু গেল, হ্যাঁ একটা বস্তু এ থেকে বিতে গেল, এখানে আছে 5 মিটার, 5 মিটার আর কি, বা 6 মিটার। ঠিক আছে, এবং সময় লাগলো কত? 2 সেকেন্ড। তাহলে দ্রুতি কত হবে? দ্রুতি হবে ভি সমান ডি বাই টি। ঠিক আছে, ডি হচ্ছে দূরত্ব আর টি হচ্ছে সময়। এখন ডির মান কত? 6, আর দূরত্ব সময় কত? 2 সেকেন্ড। এখন ভাগ করলে কত? 3 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড হচ্ছে দ্রুতির, দ্রুতি বা বেগের একক। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা আশা করি বুঝতে পেরেছ দ্রুতি কাকে বলা হয়। একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাই হলো দ্রুতির পরিমাণ। এখন বস্তুর গতিপথ সরল বা বক্র বা উভয়ের মিশ্রণ হতে পারে, সুতরাং দ্রুতি বলতে দিক নির্দেশ করার দরকার নেই, দ্রুতির কেবল মান আছে, দিক নাই। তাহলে এটা কি? স্কেলার রাশি। তোমরা একটা কাজ করবা, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা নোট করবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দ্রুতির যে একক সেটা দেখলাম। দ্রুতির একক কি? দ্রুতির একক হচ্ছে এসআই পদ্ধতিতে দ্রুতির একক মিটার পার সেকেন্ড। এটাকে কি বলতে হয়? মিটার পার সেকেন্ড। তুমি এটাকে এভাবে লিখতে পারো, এম এস ইনভার্স ওয়ান, এটাও বলতে পারো। ঠিক আছে, আবার এটাকে এভাবেও লেখা যায়, এম এরকম দাগ দিয়ে এভাবে। ঠিক আছে, অথবা বাংলায় লিখলে মিটার এরকম একটা চিহ্ন দিয়ে এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখন আমরা যেটা পড়বো, বেগ বা এখানে দ্রুতি আবার দুই রকমের। ঠিক আছে, একটা হচ্ছে সমদ্রুতি এবং আর একটা হচ্ছে অসমদ্রুতি। ঠিক আছে, তো সমদ্রুতি কাকে বলা হয়? সরল বা বক্র পথে যদি কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, ঠিক আছে, দূরত্ব অতিক্রম করে, তবে সেই বস্তুটির গতিকে বলা হয় সমদ্রুতি। সেই বস্তুর যে দ্রুতিকে বলা হয় সমদ্রুতি। তার মানে দেখো এখান থেকে এরকম আসতেছে, মনে করো প্রথম 1 সেকেন্ডে এখান থেকে 1-2 মিটার গেল, এই মানে এ থেকে বি তে, আবার বি থেকে সি তে, এখানে আরো 1 মিনিট, আরো 2 মিটার যাইতে গেলে আরো 1 সেকেন্ড লাগলো, মানে প্রথম সেকেন্ডে এইটুক গেল, পরের সেকেন্ডে এতটুক গেল, তাহলে এটাকে বলা হয়েছে সমদ্রুতি। সমদ্রুতি মানে কি? সমান সময়ে সমান পথ অতিক্রম যদি করে তখন সেটাকে বলা হয় সমদ্রুতি। কিন্তু অসমদ্রুতি কাকে বলা হয়? অসমদ্রুতি হচ্ছে যদি সমান সময়ে সমান পথ অতিক্রম করতে না পারে, এরকম যে এখান থেকে এইটুক, প্রথম সেকেন্ডে 2 মিটার গেল, ঠিক আছে, পরের সেকেন্ডে 3, মানে এখান থেকে এটুক মনে করো 3 মিটার গেল, তাহলে দেখো প্রথমে 2 মিটার গেছিল, পরে তো 2 মিটারই যাওয়ার কথা পরের সেকেন্ডে, কিন্তু পরে মানে প্রথম সেকেন্ড
আর এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড। প্রথম সেকেন্ডটা 2 মিটার গেছে, দ্বিতীয় সেকেন্ডটা 3 মিটার গেছে, কিন্তু এটাকে সমদ্রুতি বলা যাবে না, কারণ প্রথম সেকেন্ড 2 মিটার গেছে, দ্বিতীয় সেকেন্ডটা 2 মিটারই যাওয়ার কথা, কিন্তু 3 মিটার যাওয়ার কারণে এটা কি হবে না, সমদ্রুতি হবে না, ঠিক আছে, বা অসমদ্রুতি হবে, ঠিক আছে। এরপর দেখো বেগ, বেগ ইংলিশে বলা হয় ভিলোসিটি। তো বেগ কাকে বলা হয়? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর সরণের হারকে। এই যে সরণের কথা বললাম, দেখো বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য হচ্ছে দ্রুতি হচ্ছে দূরত্বের একক, দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, দূরত্ব এটা যদি করি তাহলে এটা আমরা কি পাবো, দ্রুতি পাবো, দ্রুতি, ঠিক আছে, দ্রুতি। আর সরণকে যদি আমরা ভাগ করি, সরণ ভাগ সময়, ঠিক আছে, সময় বা এস বাই টি, এটাকে বলা হয় বেগ। এখন তো প্রশ্ন করতে পারবো না যে দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি, ঠিক আছে। তো বুঝতে পেরেছো যে সরণ কাকে বলা হয়? তো সরণ হচ্ছে, যেহেতু সরণের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়, তাই সরণ একটি ভেক্টর রাশি। তোমরা বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য পড়বা, ঠিক আছে, ওকে। তো যেহেতু বেগ, বেগের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়, তাই বেগ একটা ভেক্টর রাশি, বেগকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, একক ও সেম, ঠিক আছে। এবং এর যে একক, এককটা কি মিটার, মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এর একক কি মিটার পার সেকেন্ড, একেও ভি দ্বারাই প্রকাশ করা হয়। এখন এটাও 2 রকমের, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। সমবেগ কাকে বলা হয়? দেখো যদি কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তবে সেই বস্তুটিকে সমবেগ বলা হয়। যদি কোনো বস্তুর বেগের শুধু মান কিংবা দিক অথবা উভয়েরই পরিবর্তন হয়, তখন সেই বস্তুটার বেগের, বেগকে কি বলা হয়, অসমবেগ বলা হয়। মানে কোনো বস্তুর মান অথবা দিক উভয় যদি সময়ের সাথে পরিবর্তন হয়, কিন্তু সমান হারে পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, অসমান ভাবে, যেমনটা দ্রুতির ক্ষেত্রে দেখালাম, ঠিক সেরকমই অসমান ভাবে পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে বলা হয় অসমবেগ, ওকে। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ, অ্যাসিলারেশন। যদি কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, ঠিক আছে, বাড়তে থাকতেছে, দেখো এরকম বাড়তেছে, বাড়ার পরিমাণ সমান, ঠিক আছে, যে এরকম বেগের পরিমাণ, মনে করো প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে এটা কতটুকু গেল, 5 মিটার, হ্যাঁ, মিটার পার সেকেন্ড, বেগ কত হলো প্রথম সেকেন্ডে, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এরকম বাড়ছে। দ্বিতীয় সেকেন্ডে এরকম 10, দ্বিতীয় সেকেন্ডে এটা 2 সেকেন্ড, এখানে 10 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, এটা কিন্তু বেগ। তো বেগ বানার সময় সময়ের লেখচিত্র, যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হয় ত্বরণ। এখন বৃদ্ধি তো 2 রকমের পেতে পারে, তাই না? আচ্ছা, ত্বরণকে আগে কি দ্বারা প্রকাশ করে সেটা দেখি। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এবং ত্বরণের যে একক, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, MS ইনভার্স 2, এরকম, ঠিক আছে। দেখো ত্বরণ এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান আছে বেগকে সময় দ্বারা ভাগ করব, সময়ের যে পরিবর্তনের হার, মানে বেগের পরিবর্তনের যে হার, এটাকে বলা হয় ত্বরণ, ঠিক আছে। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, মানে বেগকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাকে বলা হয় ত্বরণ, ঠিক আছে, এটাকে ত্বরণ বলা হয়। মূলত ত্বরণের যে সূত্র সেটা একটু যদি আমরা দেখি, সেটা হচ্ছে মনে করে একটা বস্তু এ তে ছিল, ঠিক আছে, এবং বি তে চলে আসলো। এখন এ তে এর বেগ ছিল ইউ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে, আদি বেগ, আর শেষে এর বেগ হচ্ছে ভি। তাহলে শেষ বেগ কত ভি, আর আদি বেগ কত ইউ, এ দুটার পার্থক্য করলাম, এবং এটা কতটুকু সময়ের মধ্যে গেল, এটা টি সময়ে, তাহলে এটাকে ভাগ করব, ভাগ করলে যেটা হবে সেটাকে বলা হয় কি, ত্বরণ, এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ সমান কত, ভি মাইনাস ইউ বাই টি, এ সমান কত, ভি মাইনাস ইউ বাই টি। আশা করছি এই প্রশ্নগুলোতে কারো কোনো সমস্যা নেই, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই বলতে হবে। আর যদি কেউ আমার পেড কোর্স গুলোতে ভর্তি হতে চাও, এই যে নাম্বারটিতে যদি যোগাযোগ করো, 0162010349 5, ঠিক আছে, এই লাস্ট এটা কিন্তু 5, এটা এখানে যোগাযোগ করতে পারো, ওকে। তারপর যেটা বলছিলাম, এটা হচ্ছে বেগ গেল, ত্বরণ গেল, ত্বরণ কাকে বলে সেটা বুঝলাম, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ আবার 2 রকমের, একটা হচ্ছে সমত্বরণ এবং আর একটা হচ্ছে অসমত্বরণ। খেয়াল করো এখানে একটা বস্তুর প্রথম সেকেন্ডে 5 মিটার গেছে, দ্বিতীয় সেকেন্ডে 5 মিটার না, সরি, প্রথম সেকেন্ডে বেগ আছে 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন বলো তাহলে প্রথম সেকেন্ডে কতটুকু বেগ, 5, তাহলে 1 থেকে 2 তে কত, তাও 5, তার মানে দেখো, মানে 5 থেকে 10, তার মানে কত, 5। তাহলে এটার বেগ বৃদ্ধির হার কিন্তু সমান, যেহেতু সমান এটাকে বলা হয় সমবেগ। কিন্তু যদি এরকম হয়, প্রথম সেকেন্ডে গেল 5, পর সেকেন্ডে মনে করো গেছে 15, এখন বলো এটা কি সমান গেছে, প্রথম সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ হয়েছে, দ্বিতীয় সেকেন্ডে হয়েছে 10, তাই না, 5 থেকে 15, তাহলে কত, 10 না, এটা কিন্তু সমান হয়নি। যেহেতু সমান হয় নাই, তাহলে সমান
এটা বেগ কিন্তু বেগ পরে বেগের পরিবর্তন কিন্তু সমান হচ্ছে না, তাই এটাকে বলা হয় অসমবেগ। তাহলে আমার সমবেগ মানে ইউনিফর্ম অ্যাসিলারেশন এবং ভ্যারিয়েবল অ্যাসিলারেশন, এটা বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর দেখো রয়েছে মন্দন। মন্দন কাকে বলা হয়? মন্দন হচ্ছে কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে না থেকে যদি আরো কমে যায়, ঠিক আছে। সাপোজ এরকম দেখো, একটা বস্তুর বেগ ছিল প্রথম সেকেন্ডে, ঠিক আছে, প্রথম সেকেন্ডের বেগ ছিল, প্রথম সেকেন্ডের বেগ ছিল 10, দ্বিতীয় সেকেন্ডের বেগ চলে গেছে 10-এর নিচে, চলে গেছে 5 হয়ে গেছে, তাই না? দ্বিতীয় সেকেন্ডে কমে গেল না, প্রথম সেকেন্ডে 10 ছিল কিন্তু দ্বিতীয় সেকেন্ডে হয়ে গেছে 5, তাহলে এই যে কমে গেল এটাকে বলা হয় মন্দন, ঠিক আছে। তো এই মন্দনটাও এক প্রকার কি ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এখন নিউটনের সূত্রতে চলে আসলাম সরাসরি। নিউটনের সূত্র কি? দেখো আমরা স্থির জড়তা শিখেছি এবং গতি জড়তা শিখেছি, একে একসাথে কি বলা হয়? জড়তা বলা হয়। স্থির বস্তুর স্থির থাকার এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা সেটি হচ্ছে জড়তা, এটা আমরা জানি। তো নিউটনের প্রথম সূত্র হচ্ছে, একটা বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, খেয়াল করো এখানে তোমার, মনে করো তোমার এখানে, মনে করো তোমার একটা ডাস্ট, একটা বস্তু এখানে, মনে করো ডাস্টার আছে, হ্যাঁ, টেবিলের উপরে, স্যারের টেবিলের উপরে একটা ডাস্টার আছে। তুমি যদি ডাস্টারটাকে, এটাকে এখানে বল প্রয়োগ না করে, মনে করো এখান থেকে কিছু প্রয়োগ না করে, তাহলে কি, এখান থেকে যদি প্রয়োগ করো, বল প্রয়োগ করো, তাহলে এটা সরে যাবে, কিন্তু বল যদি প্রয়োগ না করো তাহলে এটা কি সরবে? ওটা তো আগে যেখানে ছিল ওইখানেই থাকবে, আজীবন ওখানে থাকবে। এখানে কি সরার কোনো চান্স আছে? কোনো কোনো চান্স নাই। তাহলে এই যে একটা বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে ওটা আজীবন কিয়ামত পর্যন্ত ওটা ওরকমই থাকবে। তো এইটাই হচ্ছে নিউটনের সূত্র। হ্যাঁ, আবার যদি একটা বস্তুকে গতিশীল আছে, এরকম গতিশীল আছে, মনে করো তোমার একটা বন্ধু সাইকেল চালাচ্ছে, তুমি যদি ওটাকে পিছন দিকে যদি টান মারো, তাহলে কি হবে? ঠিক থেমে যাবে, তাই না? কিন্তু যদি তোমার একটা বস্তুকে, মনে করো ফ্যান চলতেছে, ঘুরতেছে 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 ঘুরে যাচ্ছে, এখন তুমি যদি এই যে ফ্যানটার, ফ্যানের যে বিদ্যুৎ আছে, তা না, বিদ্যুৎ সাপ্লাই যদি বন্ধ না করো, এবং ফ্যানের যে কয়েল আছে, তার আছে, এগুলো যদি কোনো কিছু কোনোদিনও যদি নষ্ট না হয়, তাহলে একটা ফ্যান যদি তুমি ঘুরায় রাখো, মানে অন সুইচ অন করে রাখো, আজীবন ওটা কিন্তু এরকম ঘুরতেই থাকবে। শর্ত হচ্ছে কারেন্ট অফ করা যাবে না, তারগুলো নষ্ট হবে, হওয়া যাবে না, এবং ফ্যানের ভিতরে যে কয়েল আছে এগুলোও নষ্ট হবে না, তাহলে এটা কি হবে? আজীবন এরকম ঘুরতেই থাকবে, তাই না? তো এটাই হচ্ছে নিউটনের সূত্র। এটা তো আমরাও জানি, তুমি বলবো যে এটা আবার নিউটনের সূত্র কি? এটা তো আমি জানি, একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ না করা হয় তো বস্তুটা যেরকম আছে ওরকমই থাকবে, এটা তো আমরাও জানি, তাই না? কিন্তু উনি প্রথমে এটা আবিষ্কার করেছে, ঠিক না? নিউটনের প্রথম সূত্র আছে, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান কোন বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। একটা বস্তু গতিশীল বস্তু গতিশীল থাকবে এবং স্থির বস্তু কি থাকবে? স্থিরই থাকবে, এরকম। এখন দেখো, তো এই সূত্রটির প্রথম অংশ দিয়ে আমরা সমস্যা নেই, দৈনন্দিন জীবনে এটি আমরা সবসময় দেখি যে একটা বস্তুকে স্থির, একটা বস্তুকে যদি ধাক্কা না দিলে সেটা কিন্তু স্থির থাকবে। কিন্তু কথা হচ্ছে একটা গতিশীল বস্তু কিভাবে গতিশীল থাকবে? যেমন দেখো একটা বস্তুকে রকেট, রকেট উঠানো হয়, রকেট উঠালে এটা কিন্তু রকেট কোনো কোনো ঘর্ষণই থাকে না মহাকর্ষে, মানে দেখো আমরা একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি তো ওই বস্তুটা কিন্তু আবার নিচে চলে আসে, কিন্তু একটা বেগ আছে, ওই বেগে যদি এটাকে উপরের দিকে নিক্ষেপ করি এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যদি 11.2 যেতে পারে, এটাকে বলা হয় মুক্তি বেগ। এই বেগে একটা বস্তুকে নিক্ষেপ করলে ওটা আর জীবনে পৃথিবীতে ফিরে আসবে না, ঠিক আছে। তাহলে তাহলে কি হবে? এই যে রকেট রকেট উড্ডয়ন করা হয়, এটা স্যাটেলাইট গুলো উড্ডয়ন করা হয়, তাই না? স্যাটেলাইট কি আবার পৃথিবীতে চলে আসে? এটা কিন্তু ঘুরতেই থাকে, একটা সমবেগে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, তাই না? তো এটাকে বলা হয় সমবেগে চলমান একটা বস্তু, ওই বস্তুটা কিন্তু চলতেই থাকে। এখন দেখো আমরা এই যে নিউটনের যে দুইটা সূত্রটা, দুইটা পার্ট রয়েছে, একটা পার্ট হচ্ছে দেখো যে একটা বাইরে থেকে বল প্রয়োগ করলে স্থির বস্তু স্থির থাকবে, আমরাও সেটা দেখি একটা বস্তুকে স্থির থাকে, কিন্তু সরল রেখায় সমবেগে চলমান বস্তুর সরল রেখায় সমবেগে চলতে থাকে, এর মানে কি? এর মানে হচ্ছে দেখো একটু সমস্যা হতে পারে, কারণ গতিশীল বস্তু বস্তুকে আমরা অনন্তকাল চলতে দেখি না, তাই না? এই যে একটা বাস চলতেছে, বাস চলে আবার থেমে যায়, কিন্তু উত্তরের দিক, কিন্তু দেখো এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রের শুরুতেই বলে দিয়েছে, এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা আছে, বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা আছে। তুমি যদি একটা বস্তুর এই যে সুইচটা অফ করে দাও ফ্যানের, তাহলে কি হবে? সেটা চলবে না, এই যে সুইচটা অফ করে দিলে এটাই তুমি বল প্রয়োগ করে ফেলেছো, কিন্তু যদি তুমি সুইচ অফ না করো, যদি বিদ্যুৎ না না চলে যায়, যদি তার নষ্ট না হয়, কয়েল যদি নষ্ট না হয়,
তাহলে এটা মানে সারা জীবন চলতেই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো, তুমি যখন একটা বস্তুকে গতিশীল করবে তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টা দিকে কাজ করে, গতিকে থামিয়ে দেবে। মহাশূন্যে বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই, তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দাও তাহলে সেটা কি করবে, অনন্তকাল ধরে একই পথে চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন আমরা তো থাকি পৃথিবীতে, তাই না? এখন তুমি যদি মহাশূন্যে একটা বস্তুকে নিয়ে যাও, ওখানে তো কোনো বাতাসও নাই, কোনো ঘর্ষণও নাই, তাহলে বস্তুটা কিন্তু চলতেই থাকবে, এরকম অনন্তকাল ধরে চলতে থাকবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে নিউটনের সূত্র। আশা করি নিউটনের সূত্র, প্রথম সূত্রটা আমরা বুঝেছি। এখন এখানে একটা আমাদের ভাবনার খোরাক দিয়ে দিচ্ছে, পাশের ছবিতে দেখানো হয়েছে একটা ভারী বস্তু এবং মানে একটি সুতা দিয়ে ঝুলে আছে। দেখো এখানে একটা ভারী বস্তু আছে, সুতার সাহায্যে ঝুলে দেওয়া আছে, এই যে এই প্রান্ত, এবং দুই প্রান্তে আর একটা সুতা দিয়ে নিচে দিকে নেওয়া হয়েছে, এবং বস্তুর নিচে বাঁধা আর একটা সুতা ঝুলানো আছে। এখন প্রশ্ন হচ্ছে, সুতার মানে তুমি যদি নিচে সুতা ধরে হ্যাচকা টান মারো, হ্যাচকা টান মারো, এবং তাহলে দেখবা যে সুতার এই অংশ থেকে ছিঁড়ে গিয়েছে, ঠিক আছে? এই অংশ থেকে তুমি যদি এরকম ভাবে মানে চিত্রে যেরকমটা দেখতে পাচ্ছ এরকম ভাবে একটা বস্তুকে ঝুলিয়ে দাও, এবং এখানে যদি হ্যাচকা টান মারো, তখন দেখবা যে এ প্রান্ত থেকে ছিঁড়ে গিয়েছে, কিন্তু যদি তুমি ধীরে ধীরে টানো তাহলে দেখবা যে বি প্রান্ত থেকে অংশ থেকে ছিঁড়েছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, দেখো এটার কারণ হচ্ছে, এটার উত্তর হচ্ছে এটা, দেখো হ্যাচকা টান দিয়ে দিলে প্রযুক্ত বল এ বি প্রান্তে সামান্য পৌঁছাবে, এক বেশি একটা পৌঁছাতে পারবে না, এবং এ প্রান্তে প্রযুক্ত বল অনেক বেশি হবে, তাই এই অংশে সুতা ছিঁড়ে যাবে। কিন্তু কিন্তু ধীরে ধীরে যদি টান দাও তাহলে বি অংশে প্রযুক্ত বল বেশি হবে, এজন্য বি অংশে সুতা ছিঁড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এটার উত্তর। তো আশা করছি আজকের ক্লাসটি তোমার কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে যদি তাহলে কমেন্ট করে বলবা, আর যদি ভালো না লাগে থাকে তাও বলবা। তাহলে কিভাবে ক্লাসটি নিলে তোমার কাছে আরো ভালো লাগবে সেই পরামর্শ অবশ্যই আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা এই যে এটা নিয়ে আলোচনা করব, নিউটনের দ্বিতীয় সূত্র ও বল, এখান থেকে আলোচনা করব, ঠিক আছে? তো আর যদি তোমরা যদি কেউ আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই নাম্বারটাতে যোগাযোগ করবা, ঠিক আছে? অথবা কমেন্ট করে বলবা, তাহলেই হয়ে যাবে। সকলের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আমার ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবা, ঠিক আছে? সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।